ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার এমএম বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি এখন। আর তাই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকালে ব্রেকফাস্ট করতে বসেছি, ব্রেড অমলেট নিয়েছি আর চা, কারণ ঘরে ব্রেড ছিল তো আমি বলি পরোটা বানাতে অনেক দেরি হবে। আর ওই ছেলেদের রুমটা আজকে একটু ডেকোরেশন করব, তো তোমাদের সাথে শেয়ার করব। আর কিচেনটা সাফ করব, কারণ আমার এখনো কোনো কাজ হয়নি, বুঝতে পারছো? 3-4 দিন ধরে আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য কোনো কাজ করতে পারি না। তো আজকে একটু একটু অল্প অল্প করবো, কারণ বেশি কাজ করলে আবার শরীর খারাপ হয়ে যাবে। তাই দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, ব্রেকফাস্ট করবো আর তোমাদের সাথে একটু কথা বলবো। আর আশা করি আমার সকল বন্ধুরা ভালোই আছে। আর পুজো তো চলে এসেছে, তোমাদের ঘরে কাজকর্ম নিশ্চয় হয়ে গেছে, আমারও আজকে থেকে শুরু করব। মানে এর আগে আলমারি গোছানো ওই কাজগুলো অল্প অল্প করে করেছিলাম, আর উপরে মানে জ্বালা টালা পরিষ্কার করা হয়ে গেছে, নিচেটা একটু ভাবছি ডেকোরেশন করে দিই ছেলেদের রুমে, আর একটু এদিক ওদিক করলে বেশ ভালো লাগে। তো চলো সকাল সকাল, তোমাদের সাথে বেশি কথা বলবো না, আর ভিডিওটা কেউ তোমরা স্কিপ করে দেখবে না। আমার ডব্লিউটি একদমই বাড়ছে না, এত কষ্ট করছি তাও বাড়ছে না, তো তোমরা ভিডিওটা দেখো প্লিজ। আগে 5 মিনিট দেখে নিও, তারপরে স্কিপ করে দিয়ে দেখো, তাহলে পুরো ডব্লিউটিটা পাওয়া যাবে। আর ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে, তোমরা একটু চেক করে নিও। সকল নতুন বন্ধুদের, মানে আমিও নতুন, ওই জন্য নতুন বন্ধুদের মেসেজটা দিয়ে দেওয়া ভালো, কারণ আমি ভাবি যে সকলেই এগিয়ে যাক, কেউ পিছিয়ে যেন না পড়ে থাকে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর তোমাদের মার্কেট সব হয়ে গেছে, তোমরা দেখাচ্ছ, খুব ভালো লাগছে। আমাদের কিন্তু মার্কেট এখনো হয়নি, আর আমরা করবো না, কারণ পূজা টুজা কিছু হচ্ছে না, ভীষণ মন খারাপ করছে, যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তো চলো ওসব গল্প পরে করব তোমাদের সঙ্গে, তো ব্রেকফাস্ট করে নিই। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, 9:30 বাজে, ব্রেকফাস্ট করে কাজ শুরু করব। এ দেখো ব্রেকফাস্ট করেছি, বললাম ডিম অমলেট, আর একটু চা খাবো, মাথাটা ধরেছে ওই জন্য। এ দেখো কিচেনের সমস্ত ডিব্বা বাথরুমের সামনে নিয়ে বসে গেছি ধুতে, আর এই ইয়েগুলো আমি মিশু থেকে নিয়েছিলাম, সিটগুলো এগুলো রান্নাঘরে স্ল্যাপে বিছিয়ে রাখি আমি, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে এগুলো, তেল চিটে চিটে, আর পেপার বিছালে পরে মানে মাসে একবার করে চেঞ্জ করতে হয়, ওই জন্য আমি এগুলো নিয়েছি মিশু থেকে। আর ডিব্বাগুলো এখানে ধুতে বসেছি, কারণ রান্নাঘরটা পুরো আজকে নিচে টাইলস মানে টাইলস নেটের নেট দেওয়া রয়েছে, জানলায় সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, জন্য আমি ভাবছি এখানে বার করে রোদ্দুরে শুকোতে দিয়ে, মানে রোদ্দুরের বাইরে কী দেবো বলো, বাইরে দেওয়ার জায়গা নাই, তো এই বারান্দায় মাঝের ঘরে বারান্দাতে দিয়ে দেবো, পাখা চালিয়ে দেবো, শুকিয়ে যাবে। তো তো চলো, এ দেখো ডিব্বাগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো এখানে শুকোতে দিয়েছি, বাইরে তো দেওয়ার জায়গা নাই, তো জল ঝরে গেলেই হবে। আর সিটগুলো বাইরে শুকোতে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, তো আমি এইগুলো এখানে পেতে দিই। আর এগুলো দি, এই সিটটা না এত ভালো, ওপর থেকে যদি না পুরোটা না ধুয়ে যদি একটু সাবুন লাগিয়ে পরিষ্কার করে নাও, তাহলে পরিষ্কার হয়ে যায়, তো আমি বলি অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো একটু পরিষ্কার করে নিই। আর পুজো বুঝতেই পারছো, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই বেটার। আর স্ল্যাপের থেকে না কাগজটা একটু বড়, তো আমি ভিতরের দিকে ফোল্ড করে দিচ্ছি। আর এ দেখো ডিব্বাগুলো আমি এবার সাজিয়ে রাখছি, কারণ ছেলেকে বললাম ও পড়তে যাবে, টিউশন পড়তে যাবে, তো আমি বলছি তাড়াতাড়ি এনে দে, তা নাহলে আমি একা একা করতে পারবো না, প্রচুর কাজ। আর আজকে আমি চান যে কখন করব, এখনও স্নান করে উঠতে পারি না, রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়েছি। এ দেখো তোমাদের সঙ্গে বললাম আজকে ছেলেদের রুমটা একটু ডেকোরেশন করব, তা করেছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই চাদরটা ওদের ভীষণ পছন্দ, অন্য চাদর বিছালেও ওইটা নিয়ে এসে বারবার বিছাতে যাই, আর চাদরটা লুডু, তো ওই জন্য বেশি ভালো লাগে। আর এই বাক্সগুলো বাইরে ছিল,
তোমরা ফলো করবে, মানে মাঝের রুমটাই, তো ওটা ঘরে নিয়ে এসে সোফা বানালাম। আগেও ঠিক এরকমই ছিল, আমি একটু চেঞ্জ করেছিলাম, তো আবার নিয়ে এখানে আসলাম। আর এই যে বড় বাক্সটা দেখছো, ওটা ওখানে রেখেছিলাম। তো এই দেখো, টেবিলটা তো এখানে রাখতেই হবে, কারণ টেবিলটা ওখান থেকে সরানো যায় না। তো টেবিলটা সরালে কম্পিউটারটা অন্যদিকে চলে যাবে, আর বোর্ড ওইদিকে রয়েছে। আর এই দেখো, এই সিসাটা আমি বানিয়েছি হাতে। আর এই ঘরে যা কিছু মানে দেওয়ালে টাঙানো রয়েছে, বেশিরভাগ কি সমস্ত কিছু আমি, এই দেখো আজকে লাইট নাই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ক্যান্ডেল জ্বালিয়ে আমি খাবার বানাচ্ছি, আর আমার হাজবেন্ড রুটিটা সেকে নিচ্ছে, আর আমার ছেলে বলছে মামি আজকে ক্যান্ডেল লাইট ডিনার হবে, যেহেতু লাইট নাই তো ওই জন্য বলছে একটু ভিডিও করি, সবার সাথে শেয়ার করা হবে। তো ভিডিও করেছি, দেখো আমি রুটি ভাজছি আর আমার হাজবেন্ড সেকে নিচ্ছে। এটা হচ্ছে ওর কাজ ডেলি, আমরা এইভাবেই আমি বেলে দিই আর ও রুটিটা সেকে নেয়। আর সবজি রান্না করেছি চিকেন, তো লাইট যদি না আসে তো ক্যান্ডেল লাইট ডিনারটা তোমাদের সাথে শেয়ার করবো, আর লাইট চলে আসলে তো ব্যাস গেল। হাই ফ্রেন্ডস, এই দেখো সারাদিন কাজকর্ম করে এখন আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখলে আজকে ক্যান্ডেল লাইট খাবার বানাচ্ছিলাম, আজকে মোমবাতি জ্বেলে খাবার বানিয়েছি, আর আমার ছেলে বলছে কি যে মাম্মি আমি ভিডিও করি, আর সবাইকে বলবে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, ক্যান্ডেল লাইট খাবার হচ্ছে। তো যেই খাবার বানানো শেষ হয়ে গেছে আর লাইট চলে এসেছে, তো লাইট জ্বালিয়ে খেলাম, আর খাওয়াটা ক্যান্ডেল লাইট ডিনার হলো না। তো আজকে প্রচুর কাজ করেছি, তোমরা দেখলে রান্নাঘর পরিষ্কার করেছি, ওই কাগজগুলো সব ধুয়ে দিয়েছিলাম, আর তারপরে মানে যত ডিব্বা ডুব্বি যা ছিল, প্রচুর ডিব্বা ডুব্বি আমার রান্নাঘরে, কিছু কিছু ফেলে দিয়েছি আর কিছু কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে যেগুলো দরকার সেগুলো রেখে দিয়েছি, যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিয়েছি বললাম। আর ঘরগুলো, এই ঘরটা আজকে একটু ডেকোরেশন করেছি, মানে বাইরের বাক্সগুলো ভিতরে নিয়ে এসেছি, একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি, কারণ পুজো আসছে। তো পুজো হবে না এখানে জরুর, কিন্তু তাও একটু ঘরদোরগুলো সাজালে তাও একটু মনটা ভালো লাগবে বলো। আর আমাদের মেয়েদের কি বলো তো, ঘরের জিনিসপত্র এদিক ওদিক করলে না ভীষণ ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে। আমার মতো অনেকেই আছো, আর কে কে আছো কমেন্ট অবশ্যই করবে। আর আমার কাজ হচ্ছে দু সপ্তাহ তিন সপ্তাহ পর পর ঘরের জিনিস, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে করি, কারণ ওই ঘরটায় আমার যেতে তখন খুব ভালো লাগে। আর একটা জিনিস যদি এক জায়গায় এক মাস দু মাস থাকে না আমার, আর ওই ঘরটায় মনে হয় যেন এই ঘরের কিছু একটা চেঞ্জ করতে হবে, ঘরটা যেন কেমন একটা অপরিষ্কার লাগছে। তো আমার মতো কে কে রয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর আজকে ভিডিও দিয়েছিলাম, চ্যালেঞ্জ ভিডিও দুজন আমার দুই ছেলে করেছিল। আজকে আমি ভাবছিলাম ভিডিও দিতে পারবো না, কারণ কালকে প্রচুর শরীর খারাপ ছিল, তো ভিডিও বানাই না। তো আমি ভাবছি কী দেবো কী দেবো, তো সকালে আটা ছিল না, ওদের জন্য চাউমিন বানিয়েছিলাম। তো ওরা বলছে মাম্মি এই চাউমিনটাই আজকে ভিডিও করি, আমরা চ্যালেঞ্জ ভিডিও করি। তো লাস্টে পানিশমেন্টটা আমার ছোটো ছেলে ওর ভাইয়াকে দিয়েছে, তো ওরাই যা করেছে ওরাই করেছে, আমি জাস্ট ক্যামেরা করেছিলাম একটু, আর যা বলার যা কিছুই আমি কিছু শিখাই না, ওরা একা একাই করেছে। তো তোমরা কমেন্ট করেছো যে ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। চলো আজকে ছেলে পড়া করবে, এখন বসে থাকতে হবে আমাকে, কাল রাত দেড়টার সময় শুয়েছি আর ও পড়া করছিল, তো আমি বসে থাকছি ঘুমোচ্ছি, কখনো এরকম করছি কি করবো বলে, ওকেও তো সাপোর্ট করতে হবে। আর তা আজকে আবার পড়তে বসবে, বৃষ্টি হচ্ছে, আর আমার ডগিটাকে ঘোরাতে নিয়ে গেছে, এসে ফোন নেবে, তো তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর এলবি করছিলাম, এলবি করতে করতে নেটে ডিস্টার্ব করছিলো, তো কেটে গেছে, তো কারো সে দশজন এসছিলো, আরও বেশি আসতো অনেকক্ষণ থাকলে, তো আমি ভাবলাম এক দেড় ঘন্টা এলবি করি, তো গেল নেট কেটে। তো চলো বেশি বকবক করবো না, তোমাদের হয়তো ভালো লাগবে না, রাতে এখন আমি বসে থাকি, বসে বসে ওর পাপার ফোনটা নাড়বো, আর ছেলে পড়া করবে। ভিডিওটা রাতে এডিট করে রাখবো, ওর পড়া শেষ হয়ে যাবে তারপরে এডিট করে পার্সোনাল করে রেখে মানে রেখে দেবো, পাবলিকটা কালকে বিকেলে করবো। এই দেখো ফ্রেন্ডস, রাতে বললাম তোমাদের সঙ্গে যে ভিডিওটা এডিট করে রাখবো, কিছুই করি না, বৃষ্টি হচ্ছিলো, লাইট ছিল না, তো ঘুমিয়ে পড়েছিলাম, তো
এখন আজকে আবার তাড়াতাড়ি স্নান করে আসলাম, এসে অনেকটা টাইম রয়েছে 10:30 বাজে, তো আমি বলি ভিডিওটা আগে কমপ্লিট করি, তা নাহলে তোমাদের কাছে দিতে পার তোমাদের কাছে পৌঁছাতে পারবো না। তো আগেই ভিডিওটা কাজে বসে গেছি, আবার নতুন একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি সানডেতে যাওয়ার জন্য। তো বেশি কথা বলবো না, অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমরা প্লিজ আগে 5 মিনিট দেখে নিও, সকলে দেখবে কিন্তু। আর তোমাদের একটা কথা বলি যে 99% লোক যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা একবার সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করলে তো তোমাদের কোনো অসুবিধা নাই বলো, তোমাদের কিচ্ছু হবে না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর 50টা যদি ভিডিওতে লাইক সরি ভিউজ হচ্ছে, তো লাইক হচ্ছে 20-25টা, লাইকটা দিয়ে তবে ভিডিওটা স্টার্ট করা শুরু করো, এই দেখা শুরু করো, সরি সরি আমিও তো তাই করি, প্রথমে লাইক দিই তারপরে ভিডিওটা দেখা শুরু করে। আর কমেন্টেও আমি বলে দিই যে লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করলাম, দেখছো যখন কষ্ট করে তারা লাইক দিতে কি। আর এরপরেও যদি তোমরা না দাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারোর ওপরে জোর করা তো যাবে না, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। কাল নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থাকো, খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পুজো দেখো, খুব এনজয় করো, আর ফুচকা খাবে, ঠিক আছে ফুচকা খাবে, যা ইচ্ছা যা মন চায় করে নাও পুজোর মধ্যে, এই যে কদিন পুজো হবে ভীষণ এনজয় করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই বাই।